যুদ্ধ ঘোষণার পরেই শুরু হয়ে গেল পুরোদস্তুর লড়াই। শনিবার দুপুরে ইসরায়েল সরকার যুদ্ধ পরিস্থিতি ঘোষণার পরেই গাজা ভূখণ্ডে প্যালেস্তানীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয়েছে বিমান হামলা। জবাব দিয়েছে হামাসও। গাজার সীমানা পেরিয়ে কয়েকশো প্যালেস্তানীয় যোদ্ধা শনিবার ঢুকে পড়েছে ইসরায়েলের ভূখণ্ডে। পাশাপাশি নতুন করে রকেট হামলা চালানো হয়েছে। এখনও পর্যন্ত হামাস যোদ্ধাদের হামলায় 22 জন সাধারণ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে এবং অন্তত 550 জন আহত হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা করে বলেছেন, যুদ্ধে আমরাই জিতব। চলতি বছরের গোড়ার থেকেই হামাস আর একটি প্যালেস্তানীয় সশস্ত্র গোষ্ঠী প্যালেস্তাইন ইসলামিক জেহাদির সঙ্গে ধারাবাহিকভাবে সংঘর্ষ চলছে ইসরায়েলি সেনার। আর সেই সময় থেকেই প্রবেশপথগুলি বন্ধ করে গাজাকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। সেই সঙ্গে ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েল সেনার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে শুক্রবার গভীর রাত থেকে প্রত্যাঘাত শুরু করে হামাস বাহিনী। 20 মিনিটের মধ্যেই ইসরায়েলি বসতি লক্ষ্য করে অন্তত 5000 রকেট ছোড়া হয়। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে, এমনটাই জানিয়েছে ইসরায়েল সরকার। আর এরপর শনিবার সকালে গাজার সীমানা ছাড়িয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছেন প্যালেস্তানীয় যোদ্ধারা, যা সাম্প্রতিককালে নজিরবিহীন। হামাসের হামলার জবাব দিতে শনিবার যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে ইসরায়েল সরকার। আর এরপরই শুরু হয় গাজায় হামাসের ঠিকানাগুলিতে বিমান হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন, আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি আর এই যুদ্ধে আমরাই জিতব। তেল অভিভাবের অভিযোগ, হামাসের বিশেষ বাহিনী গাজা থেকে অপারেশনের আল আকসা ফ্লাড শুরু করেছে। রকেট হামলার পাশাপাশি হামলা চালাতে তারা বিস্ফোরক বোঝায় প্যারাগ্লাইডার ব্যবহার করছে, দাবি সমর্থনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল। জানিয়েছে প্যালেস্তানীয় যোদ্ধাদের হামলার মুখে প্রাণ বাঁচাতে গাজা সীমান্তবর্তী এলাকার বহু বাসিন্দা ঘর ছেড়েছেন। এই পরিস্থিতিতে গাজায় মৃত্যু মিছিল বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, চলতি বছর ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষের 250-এর বেশি প্যালেস্তানীয় এবং 33 জন ইসরায়েলি এবং 2 জন বিদেশি নাগরিক নিহত হয়েছে বলে খবর। তো এই যুদ্ধ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।